ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার হলবাজার প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত সারের জন্য দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন কৃষকেরা। তারপরও মিলছে না কাঙ্ক্ষিত সার। কৃষকদের অভিযোগ, কারসাজির মাধ্যমে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করছে ডিলাররা। অবৈধভাবে সার মজুত করে 20 টাকার ইউরিয়া সারের দাম নেওয়া হচ্ছে 22 থেকে 24 টাকা পর্যন্ত। এমনকি সারের পরিবর্তে বাড়তি দামে কিনতে হচ্ছে বিভিন্ন কোম্পানির কীটনাশকও। ওষুধ না দিলে সার দেবে না, তাহলে আমাদের এভাবে আপনারা কি ক্ষতি করতে আইছেন? দোকানদাররা এসবগুলো নিয়ে কারসাজি করছে, অন্য লোক গেলে দেওয়া সবাই বেশি দাম দিচ্ছে। এমন অভিযোগ অস্বীকার করে ব্যবসায়ীরা বলছেন সারের কোনো সংকট নেই, কৃষকদের চাহিদা মতোই সার দেয়া হচ্ছে। সারের কোনো সংকট নাই, প্রতিদিন একটা কৃষক সার নিতে পারবে এক বস্তা করে। কৃষি বিভাগ বলছে ব্যবসায়ীরা অবৈধভাবে সার মজুত করলে ব্যবস্থা নেওয়া হবে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ, ভোক্তা অধিকারী একভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি। জেলা কৃষি বিভাগের দেওয়া তথ্য মতে জেলার 6 উপজেলায় 631 জন ডিলার ও সাব ডিলারের মাধ্যমে কৃষকদের মাঝে সার সরবরাহ করা হয়। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।